नमस्कार আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি কর্ণাটকে বিজেপির হার ভুলিয়ে দেবে, উত্তরপ্রদেশে যোগীর বিপুল জয়। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই আপনাদের বলি, রুদ্রবার্তা মানে আপনারা জানেন আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে। কর্ণাটকে বিজেপি হেরে গেছে এই খবরটা বাংলার বুকে সবচেয়ে বেশি করে প্রচার করা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে। এটা বাস্তব সত্যি, বিজেপি হেরেছে কর্ণাটকে। যে হার বা জিত এই ব্যাপারটা, সেটা একদম লোকসভা ভোটে কতটা প্রভাব ফেলবে না ফেলবে সেটা নিয়ে পরবর্তী আমার একটা প্রতিবেদন থাকবে। কিন্তু সবার আগে বলা দরকার যেটা, সেটা হচ্ছে কর্ণাটকে যেরকম বিজেপি হেরেছে ঠিক সেভাবে উত্তরপ্রদেশের মিউনিসিপ্যাল নির্বাচনে এবং মেয়র নির্বাচনে যেভাবে বিজেপির জয় হয়েছে সেটাকে আড়াল করে দেওয়াটাও কি খুব উচিত কাজ হলো মিডিয়ার? আসলে বাংলার বুকে মিডিয়া একতরফা ঠিক বলে যায়, এবং সেই বলে যাওয়াটা অদ্ভুতভাবেই ভেঙে দেয় এই রাজ্যে বিজেপি যে সমস্ত কর্মী আছে বা বিজেপিকে যারা একটু সমর্থন করে তাদের মনোভাব। আর ফলত লাভ হয় ভোট ভাগ করে তৃণমূলে, অর্থাৎ এবার ভোটটা সিপিএম বা কংগ্রেস এই ভেবে লোকে ভেঙে যাবে এবং তার ফলে লাভটা ঘটাবে সেই দুর্নীতি পরায়ণ তৃণমূল। এই চিন্তায় থাকা বিভিন্ন মিডিয়া যারা বিজ্ঞাপন পাওয়ার লোভে এই সমস্ত জিনিসটাকে চেপে যায়, তাদের মুখে একটু ঝামা বসে দেখিয়ে দেওয়া যাক উত্তরপ্রদেশে ঠিক কি হয়েছে। আসলে কর্ণাটকে যে হার বা পরাজয় হয়েছে সেটা স্বাভাবিকভাবেই হয়েছে, কারণ 40 বছরে কর্ণাটক বিধানসভার নির্বাচনের ইতিহাস বলে যে প্রতি 5 বছর অন্তর অন্তর তারা দল মানে যারা ক্ষমতায় আছে তাদেরকে সরিয়ে দেয়, এবং সেটা হয়ে এসছে এবং সেটা হচ্ছেও। একইভাবে রাজস্থানে হয়, রাজস্থানে যদি না হয় সেটা আলাদা জিনিস হবে, কিন্তু এটা হয়ে আসছে। বিজেপির ওখানে অবস্থা কি ছিল, সেখান থেকে জিততে পারেনি, তার কারণ বিজেপির আভ্যন্তরীণ গণ্ডগোল এবং করাপশন সবটাই কাজে লেগেছে। সেখানে দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে এবং করাপশন এবং তার সঙ্গে সঙ্গে সাংগঠনিক দুর্বলতা এগুলো রয়েছে। কিন্তু উত্তরপ্রদেশ যেখানে দ্বিগুণ হারে জিতেছে বিজেপি, সেটা কোথায় যেন হারিয়ে গেছে। আসলে যোগীর রাজ্য তো মানে যোগীর রাজ্য মানে যেন একটু অচ্ছুত করে রাখা। উত্তরপ্রদেশে 1 লাখ মরলে খবর হতে পারে, কিন্তু উত্তরপ্রদেশে অন্য কিছু হলে খবর হয় না, উন্নয়ন উত্তরপ্রদেশে হলে খবর হয় না। যাই হোক, বাদ দিন উত্তরপ্রদেশ সম্বন্ধে আমাদের রাজ্যের সেকুলার সাজা লোকের অনেক নাক সিটকানো ব্যাপার আছে, কিন্তু আমাদের সাধারণ মানুষের মনে উত্তরপ্রদেশ সম্বন্ধে একটু কৌতূহল আছে। গতকাল উত্তরপ্রদেশে যে রেজাল্ট বেরিয়েছে সেগুলো সম্পর্কে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, অর্থাৎ বুলডোজার বাবা এবং যোগী বাবা, তিনি কি বলছেন একবার শুনুন। উত্তরপ্রদেশ মে भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं की मेहनत, सरकार और संगठन के बेहतर समन्वय, आदरणीय प्रधानमंत्री जी के सुयोग्य और यशस्वी नेतृत्व और उनके मार्गदर्शन में उत्तर प्रदेश नगर निकाय के चुनाव में भारतीय जनता पार्टी ने अब तक की सबसे बड़ी विजय प्राप्त की है। 17 नगर निगमों में पहली बार भारतीय जनता पार्टी सभी नगर निगमों में एक साथ पूर्ण बहुमत के साथ विजय प्राप्त करने में सफल हुई है। इसके साथ ही जो 17 नगर निगम हैं, इनमें से 3 नगर निगम नए गठित हुए थे, जिनमें अयोध्या, मथुरा वृंदावन और सांझापुर। मथुरा वृंदावन और अयोध्या में विगत वर्ष चुनाव संपन्न हुए थे और सांझापुर में पहली बार चुनाव हुआ है। 17 के 17 नगर निगमों में, जिनमें से हर एक नगर निगम 5 लाख से लेकर के 50 लाख मतदाताओं या आबादी के बीच का होता है, और इतनी बड़ी आबादी की जनता को प्रदेश के अंदर बुनियादी सुविधाएं उपलब्ध कराने, उनके समग्र विकास और उन्हें स्मार्ट सिटी के रूप में विकसित करने के आदरणीय प्रधानमंत्री जी के विजन को
डबल इंजन सरकार ने जिस प्रभावी तरीके से आगे बढ़ाया है, आज ये जनादेश सबके सामने है। प्रदेश के अंदर 200 नगर पालिकाएं, जिनमें से 199 में चुनाव संपन्न हुए हैं। 2017 में भारतीय जनता पार्टी ने 60 नगर पालिकाओं में विजय प्राप्त की थी। इस वर्ष भारतीय जनता पार्टी का यह आंकड़ा विगत वर्ष से यानी 2017 से दुगने से अधिक सीटें भारतीय जनता पार्टी नगर पालिकाओं में भी प्राप्त कर रही है। नगर पंचायतें पिछले 5 वर्ष के दौरान प्रदेश में नई नगर पंचायतों का गठन भी हुआ है। जो गरीब बड़ी ग्राम पंचायतें थी और 20,000 की आबादी से अधिक की आबादी के जो ग्राम पंचायतें थी, उन्हें नगर पंचायत के रूप में विकसित करके नगरीय सुविधाओं से आच्छादित करने का जो अभियान था, उसी क्रम में लगभग 112 से अधिक नगर निकाय गठित हुए थे। कुल मिलाकर के 545 नगर निकायों में यानी नगर पंचायतों में भी चुनाव संपन्न हुए थे और भारतीय जनता पार्टी इस बार नगर पंचायतों में भी अभूतपूर्व सफलता प्राप्त की है। 2017 से 2.5 गुना से अधिक सीटें भारतीय जनता पार्टी ने इस चुनाव में इसमें भी सफलता प्राप्त की है। इसके अलावा नगर निगम में 1420 वार्ड हैं जिनमें पार्षदों का चयन होना था, चुनाव होना था। भारतीय जनता पार्टी ने इससे पहले 17 में 596 पे विजय प्राप्त की थी और अब तक जो कुल परिणाम आए हैं 794 में से 438 भारतीय जनता पार्टी पहले ही जीत चुकी है। पार्षदों में भी भारतीय जनता पार्टी ये मान करके चले कि पिछले बार की तुलना में दुगने पार्षद भारतीय जनता पार्टी के नगर निगमों में जीत रहे हैं। ऐसे 1367 नगर पालिका परिषद के पार्षद हैं। विगत वर्ष 17 में 923 पार्षद भारतीय जनता पार्टी ने जीते थे, इस बार अभी तक 1300 यानी 5327 में से 1367 के परिणाम सामने आ चुके हैं, जिनमें से 638 भारतीय जनता पार्टी अभी जीत चुकी है और ये संख्या काफी ज्यादा आगे बढ़ने जा रही है। यानी पहले की तुलना में भारतीय जनता पार्टी लगभग दुगने से अधिक पार्षद इसमें भी जीतने जा रही है। ऐसे नगर पंचायतों में भी 7177 पार्षद चयन होने थे। विगत चुनाव में भारतीय जनता पार्टी को 664 कुल पार्षद प्राप्त हुए थे। अब तक 2457 में से जो परिणाम आए हैं, उनमें से 935 भारतीय जनता पार्टी पहले ही जीत चुकी है और अभी काफी बड़ी संख्या में परिणाम आने जा रहे हैं। ये मान के चले लगभग 4720 के परिणाम आने बाकी हैं। इसमें बहुतायत भारतीय जनता पार्टी के पक्ष में ये परिणाम जा रहे हैं। শুনলেন এবং শুনছেনও, শোনার পর আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে এই জয়টা এটা সামনে আনা উচিত ছিল। আসলে এই যে জয়টা, এই যে ব্যাপক পরিমাণে জয়, আপনারা বলতেই পারেন উপনির্বাচন, উপনির্বাচনে বিজেপি কিন্তু দাঁড়ায়নি, সেখানে বিজেপির সমর্থনে দাঁড়িয়েছিল আপনা দল। আপনা দল কিন্তু সমাজবাদী পার্টিকে আছাড় মেরে হারিয়ে দিয়েছে, মানে এক কথায় পটকে দিয়েছে। তো সেরকম পটকে দেওয়া খবরটা কিন্তু এ রাজ্যে মুখ্যমন্ত্রী বললেন না, কারণ অখিলেশ যাদবের সঙ্গে তো আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সম্পর্ক রয়েছে, মানে তাকে একটুখানি প্রোৎসাহন দেওয়া হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে অখিলেশ যাদবের দল হেরে গেছে এবং যে ব্যাপকভাবে জিতে এসছে বিজেপি, সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। ডবল ইঞ্জিন সরকারের জায়গায় ট্রিপল ইঞ্জিন সরকারে চিন্তা করা মানুষজন উত্তরপ্রদেশে জিতিয়ে নিয়ে এসছে মেয়র নির্বাচনে। 17টায় 17টাই জিতল বিজেপি, যেখানে আবার 3টে নতুন। সব জায়গায় দেখুন বিজেপি কিরমভাবে জয় করেছে, অর্থাৎ উত্তরপ্রদেশে কিন্তু যোগী জয় করেছে। আসলে এইখানটা একটা উল্টো সমীকরণ আছে, সে সমীকরণ হচ্ছে যোগী কিন্তু নিজেই একজন বড় নেতা, যোগী কিন্তু একটা বড় লিডার। যেভাবে আপনি আসামে যদি দেখেন হিমন্ত বিশ্ব শর্মা, তিনি একজন বড় লিডার,
অর্থাৎ তাদের নিজস্ব ক্যারিশমা আছে, সেই নিজস্ব ক্যারিশমা এবং তার সঙ্গে সাংগঠনিক ক্ষমতা এবং কাজের দক্ষতা এবং তার উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের যে মানে নো জিরো টলারেন্স অর্থাৎ দুর্নীতি এবং মাফিয়াগিরি অবুক্তমুক করলে জিরো টলারেন্সের যে নীতিতে একদম আটকে আছেন যোগীজি, সেখানে দাঁড়িয়ে কিন্তু মানুষ তাদের ভোট দিয়েছে। তবে এই প্রসঙ্গে বলা উচিত আতিক আহমেদ যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের লোকেরা কিন্তু আতিক আহমেদের জন্য বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। আতিক আহমেদের ওয়ার্ড মানে যেখানে আতিক আহমেদ থাকতো, যে মাফিয়া কুখ্যাত মাফিয়াকে কেউ বা কারা খুন করেছে গুলি করে তাদের, তো সেই কুখ্যাত মাফিয়া লোককে মারা মানুষকে মারা প্রচুর মানুষকে মেরে দেওয়া এই কুখ্যাত মাফিয়ার এলাকাটা শুধুমাত্র বিজেপি হেরেছে, বাকি সব জায়গায় জিতেছে। এই কথাগুলো আপনাদের মাথার মধ্যে ঢোকানো এই কারণে, তার কারণ হচ্ছে আপনারা এটাও ভাববেন যে বিজেপির একদিকে যেরকম হার দেখানো হচ্ছে আরেকদিকে জিতটাও কিন্তু দেখানো উচিত ছিল। মাঝে মাঝে এখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে বিজেপি তাহলে জিতবে কোথায়, উত্তরপ্রদেশে কিন্তু 80টা সিট, সেটাও মাথায় রাখা উচিত। 80টা সিটে 100টা সিটও পাবে না বলেছেন মমতা ব্যানার্জি, সেখানে বোঝা উচিত যে 80টা সিট ওখানেই রয়েছে। তো এই প্রসঙ্গগুলো আমরা নিয়ে এলাম এই কারণে, তার কারণ হচ্ছে একদিকে যেরকম আমরা দেখছি যে বিজেপির মানে যেভাবে কর্ণাটকে হেরেছে কিন্তু উত্তরপ্রদেশে যে বিজয় হয়েছে একই সঙ্গে দেখুন হয়েছে, কর্ণাটকে হয়েছে বিধানসভা নির্বাচন, উত্তরপ্রদেশে মিউনিসিপ্যাল নির্বাচন, সেগুলো নিয়েও বলা উচিত ছিল। দুটো আপনার এই বাইপোল ইলেকশন হয়েছে সেগুলো নিয়ে বলা উচিত ছিল, পাঞ্জাবেরটা নিয়ে বলা হলো কিন্তু উত্তরপ্রদেশের বাইপোল ইলেকশনে যেভাবে আপনার দল জিতে গেছে অর্থাৎ বিজেপির সমর্থনে দাঁড়ানো দল সেখানে, এটাও বলা উচিত ছিল কিন্তু মিডিয়া চেপে গেছে। যাই হোক, রুদ্রবার্তার প্রয়াস থাকে সমস্ত খবর একসঙ্গে দিয়ে দেওয়ার, দিলাম। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। রুদ্রবার্তা মানেই আপনারা জানেন আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তি সহকারে। যদি মনে হয় উত্তরপ্রদেশের জয় সম্পর্কে যেটা আমি বললাম বা যা শুনলেন তারপরে আপনারা মনে হচ্ছে যে কর্ণাটকের পরাজয় নিয়ে এত লাফানোর মধ্যে উত্তরপ্রদেশের জয়টা নিয়ে বলা যেতে পারতো মিডিয়ায় বড় করে, সেগুলো বলা হয়নি, আপনি কমেন্টস করে জানাবেন। আর যদি মনে এরকম আনকাট কথা যুক্তিসহ সহ্য করতে পারছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার আপনজন হয়ে। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। নজর রাখবেন কিন্তু অনেক কথা আছে সেখানে, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।